Assalamu alaikum wa rahmatullah. Welcome to Garden of Litchi. I, along with my Motu sir, we are going towards the bank of Mahananda River, and we are now in Baragoria. It's not Baragoria, it's in Maharajpur. It's a very beautiful place. It's a litchi and litchi garden. There are gardens of litchis around us, everywhere, to my left, right, front, back, everywhere. Very nice. It is a litchi nagi, sir. Khub sundar ekta jayga. এই জায়গাটার নাম কি গো? এই জায়গাটা ওই সাইড আকুন্দ বাড়ি, আর এটা হচ্ছে চামগ্রাম, তাই না? হেভি সুন্দর জায়গা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, মাইন্ড ব্লোয়িং এনভায়রনমেন্ট। বাংলাদেশের ইন্ডিয়ার পিলার, জি স্যার, রাইট। জায়গাটা সুন্দর, আজকে বৃষ্টি হয়েছে, যেন আরো ভালো লাগছে। ক্লিন ওয়েদার, আর এখন হালকা হালকা রোদ পড়তে লেগেছে। এটা হচ্ছে ভিউ নদীর ধারের, আমরা নদীর ধারে যাচ্ছি। এন্ড উই উইল এনজয় দ্য বিউটিনেস অফ আওয়ার চাপানাগুজ রিভার। এই সাইডটা হচ্ছে পুরা গার্ডেন, আমরাও এই সাইড থেকে আসলাম। সবাই মিলে ওই পারে হেলে যেতে হবে নাকি? তাহলে তো জামা কাপড় সব ভিজে যাবে আমাকে। তাহলে তো কি করবো স্যার, এটা বিপদ। মানে এই যে এইটুকু পারফেক্ট, ও এইটুকু। আরে সামনে এখানে কি আছে না? নো স্যার, লেটস গো, লেট আ নাইস সিনারি হিয়ার ইজ। দাদা ভালো আছেন? কি লাগাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, আমরা একটু ঘুরতে এসেছি। স্যার আছেন স্যার? এই জায়গাটা হেবি ভালো লাগছে আমার তো স্যার। আমের আমের একটা লাগছে পাইয়া ছুটে গেছে। এখন হাইকিং করছি, উই আর গোয়িং টু হাইক অন দ্য হিল। স্যার চলে আসেন, স্যার আসেন। ওয়াও, হোয়াট আ নাইস প্লেস, হাউ ফ্রেশ ওয়েদার হিয়ার ইজ। We feel the fresh yard. Yes, we feel. Wow, sir. Come on, sir. Very beauty. Very beautiful place. আমার তো আমের একটা আমের ব্যাগের একটা পায়া ছুটে গেছে। জি স্যার, হ্যাঁ সমস্যা নাই, আমরা যাবো, এটা তো কিছু না, নাথিং। কিন্তু তার প্রথমে যেভাবে বলছিল মনে হচ্ছে যে হেলা টেলা ওপারে যে ওপারে যা কষ্ট করতে হবে, মানে বিপদ। কিন্তু এমন একটা জায়গা যে পেয়ে যাবো আমরা ভাবিনি। উই হ্যাভেন্ট থট দ্যাট উই উইল গেট সাচ আ নাইস প্লেস লাইক দিস ওয়ান। Oh.
I'm taking some photos. Wow, mind-blowing. Road porche, dhire dhire. The ray of sun is falling over us and we're feeling a little bit that we're going to experience to hot weather after some time. Wow, there is another place, very good. Sir, oi je okhane heavy darun ekta jaga, oi je oi jaga ta bag rakhe dar kyo libe na. Very nice, very nice. Oi dike sir, oi chole okhon de oi sir, oi side de ha ja ja basen ei khane kintu pani ache jeno bhalo lagche ar amra kintu oi je ya dekhte pacchi bridge dekhte pacchi. My viewers, you can see the bridge. That's called Mahananda Fast Bridge, or eta mone hoy Khalda Jia Bridge. Khalda Jia udbodhon korechilo. Ar amra thik ekhon ache Chamagrame. Eta hocche Chamagram. Ar etake oi side theke somoto Akondo Bariya bola hoy. আর এটা যে কি আমরা জানি না, তবে এটা নিয়ে খেলতাম আগে, এটা নিয়ে খেলতাম, চুলে মারতাম বা দূর থেকে যদি এটা ছোড়া যেত, ইফ উই থ্রো দিস ওয়ান টু এনি ওয়ান হেয়ার, চুলে মারলে চুলে লেগে থেকে যায়, এমনকি জামা কাপড়েও লেগে থেকে যায়। খুব সুন্দর fine. I'm just wordless to express what is going through around me, around this place. খুবই সুন্দর জায়গা, আজকে বৃষ্টি হয়েছে যার কারণে খুব তরতাজা লাগছে, সব কিছু তরতাজা, চক 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 করছে। আর ওইদিকে তো ওয়াও, ওই যে এটা ই কি যেন এটাকে বলা হয়, কোচা না কি যেন বলে, কোচার ফুল। এখন সূর্য ওই যে মাথার ওপরে, দ্য হিট ইজ গেটিং ডাউন অন আওয়ার হেড, সূর্যের তাপ এখন পড়ছে আমাদের ওপরে। সারি জোবা দেয়ার, ওয়াও খুবই সুন্দর জায়গা। ওইখানে বেশ কিছু স্টুডেন্ট সম্ভবত আড্ডা ঠুকছে। জি স্যার, জায়গাটা কিন্তু মার্ভেলাস। জি স্যার, চল লেটস গো। ওয়াও মাইন্ড ব্লোয়িং। ওখানে স্যার তাকান একবার। ওকে স্যার, লেটস গো। যারাই চান যে মনটা ফ্রেশ হয়ে যাক, যেই হুইভার ওয়ান্টস টু গেট ফ্রেশ ওয়েদার, ফ্রেশ ব্রিদিং অ্যান্ড ফ্রেশ extract, যেটাকে বলা হয় নির্যাস, অফ দ্য সয়েল, মাটির পিওর নির্যাস যারা পেতে চান, ইউ গাইজ অলওয়েজ ওয়েলকাম টু দিস প্লেস। এটা হচ্ছে গার্ডেন, সুন্দর জায়গা।
ও আপনি আসছেন নাকি আমাদের মতো ঘুরতে? আমরা একলা করি, এলে তো ঘুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জায়গাটাতে প্রথমবার আসলাম। ফর দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ বিন হিয়ার টু ক্যাপচার এভরি সিঙ্গেল থিংস। দ্য বিউটি ইজ ভেরি গুড। বিভিন্ন লোকে আসে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা এত সুন্দর জায়গা। এই জায়গাটা কিছুদিন আগে মাঝে মাঝে পিকনিক করলো তো একটা মাস্টার গ্রুপ বলছে এরকম জায়গা মনে হয় কোথাও কোথাও পাওয়া যাবে না। জি 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 জি, মানে আগে তো বাগান খুবই সুন্দর, ভালো লাগলো দেখা হয়। এখানে মন খারাপ হলে এখানে চলে আসতে হবে। জি 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 জি, মানে মন ভালো করার একটা অন্যতম জায়গা। দিস প্লেস ক্যান বি ওয়ান অফ দ্য মাইন্ড রিফ্রেশিং প্লেসেস ওয়ার ইউ ক্যান কাম অ্যান্ড গেট ফ্রেশ ওয়েদার অ্যান্ড ফিল দ্য এক্সট্রাক্ট অফ সয়েল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ইউ ক্যান সি দ্য কালার অফ দ্য গ্রাসেস। ইট লুকস গ্লিটারিং, মনে হচ্ছে চকচক চকচক করছে সব কিছু, বৃষ্টি হয়েছে তাই। আমরা এখন চলে যাব একেবারে নদীর ধারে গোসল করব। আর এই হচ্ছে আমাদের ব্যাগ। আমরা জানি যে কেউ আমাদের ব্যাগ চুরি করবে না। হাতলটা হেভি হ্যান্ড, আমার হাতল তো গেছে জয় বাংলা। হ্যাঁ, বি কেয়ারফুল, জায়গা কিন্তু স্লিপি স্লিপি, ইউ মাইট স্লাইড আর ইউ মে স্লিপ। জি 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 জি, ঝামেলা পাতা যাবে, হিপ যাবে, কমন যাবে, রিস্ট যাবে। সালাম আলাইকুম, এটা আপনার জায়গা নাকি? ও, আমরা এখানে ঘুরতে এলাম তো খুব সুন্দর লাগলো ওই জায়গাটা, তো ভাবলাম যে এখানে গোসল টোসল করে চলে যাবো। জি জি, খুবই সুন্দর জায়গা। আমাদের বাড়ি ওই সামনে, ওই যে ওই ওর পারে, এখানে দিয়ে চলে এসছি, ওপার দিয়ে চলে এসছি। ও, এখানে বতক থাকে? ও ও, এটা তো খুবই সুন্দর। ওই যে ওইদিকে দেখতাম নদীর ধারে অনেক বড় খামার করেছে, বতক সারাদিন হেলে টেলে আসতো। এটা এটা কিন্তু পরিকল্পিতভাবে সুন্দরভাবে করা হয়েছে। আর যে সৌরবিদ্যুৎ, পানিটা খুব সুন্দর আছে। ফ্রেশ পানি মনে হচ্ছে, কিছুটা আনক্লিন শুরুর দিকে পানিগুলো। সামনে একটু যাই। জি, ওকে স্যার। বাতাসটাও খুব সুন্দর, গায়ে লাগছে, ভালো লাগছে। আমি আমার ভিউয়ার্সদের বলবো, ভাই বেঁচে থাকার জন্য শুধু যে ভালো ভালো খাবেন সেটা নয়, সেটাই যে আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে, বিষয়টা তা না। টু লিভ ইন দিস ইউনিভার্স
only eating fruits or something else is not only one thing. এটা সব কিছু নয়, বাঁচার জন্য ফ্রেশ ওয়েদার, অক্সিজেন, এগুলো প্রয়োজন। তার মানে হচ্ছে যে আপনাকে মানে আপনার যে মনোটনি বা টক্সিন, এটা আপনাকে বের করতে হবে, এর জন্য জায়গাগুলো আসতে হবে, তাহলে মনটা ভালো হয়ে যাবে। আমরা সবাই মিলে, স্যার আপনার অনুভূতিটা একটু বলেন আমার দর্শকদের জন্য, ভালো সুস্থ থাকার জন্য কী দরকার, খালি কি খাওয়া দাওয়ার দরকার না মাইন্ড রিক্রিয়েশনের জন্য, মন ভালোর জন্য, অক্সিজেন, ফ্রেশ ওয়েদার? আপনার আমাদের প্রতিদিনে যেমন খাবার খাই সেটা যেমন প্রয়োজন, প্রতিদিনে কিন্তু আমাদের শরীরে অক্সিজেন দেওয়ার জন্য জি প্রয়োজনীয়তা আছে, সেটাও কিন্তু আমাদের একটা ভালো খাবার সুস্থ থাকার জন্য। জি জি, এটা আমরা বুঝি না, আমরা মনে করি যে শুধু ভালো খেলেই হয়, ভালো খাওয়ার সাথে সাথে কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় অক্সিজেনের জন্য এই নির্মল বাতাসের পাশে ঘোরা দরকার। জি, আজকে খুব ভালো লাগছে এই জায়গাটা, খুব সুন্দর নির্মল আবহাওয়া, বাতাস খুব সুন্দর, এবং নদীর ধারের বাতাস তো সবারই জানা আছে যে খুব সুন্দর। এখানে ঘোরাতে আমাদের যে কায়িক পরিশ্রম হলো সেটাও সাথে সাথে একবারে সুন্দর অক্সিজেন পেলাম, এটা আমাদের জন্য সুস্থতার জন্য অনেক কার্যকর। ধন্যবাদ সবাইকে। জি দর্শক, আপনারা যেমনটি শুনলেন একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে, একজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে, উনি ওনার দীর্ঘদিনের জীবনে চলার পথের অভিজ্ঞতাটুকু শেয়ার করলো। তো স্যারের এই অভিজ্ঞতাটুকু সবার কাজে লাগবে আশা করি, যে সুস্থ থাকার জন্য আসলে যা যা করা দরকার, টু বি সেফ অ্যান্ড সাউন্ড, হোয়াট ইভার ইজ নিডেড অর রিকোয়ার্ড টু ডু, ইউ জাস্ট ডু, সেটাই করতে হবে। সুন্দর স্যার, কিছু কী ফুল স্যার, কচার ফুল নাকি স্যার? কচুরি পানা, খুব সুন্দর এখানে। ওয়াও, কত সুন্দর কালারটা, গর্জাস। ও কি সুন্দর কালার স্যার, এই সামনে অনেক কচুরি পানা। ওকে, লেটস গো। এখানে আমরা ছিলাম ওই সাইডটাতে, ওই পাশটাতে আমরা ছিলাম, আর এটা হচ্ছে উঁচু জায়গা, আর উঁচু জায়গা থেকে নিচে নিচে নেমে গেছে। এই জায়গাগুলো আসলে পানিতে ভরা থাকে যখন বৃষ্টি হয় বর্ষাকালে। ও অনেকগুলো স্যান্ড, মানে বালু। ওয়াও, হেভি সুন্দর জায়গা স্যার, বাম্পার জায়গা, চলে বসে দিয়ে। দের ইজ আ বোট and two persons on the boat are catching fishes. Dada, mach paichen? কচুরি পানা, অনেকদিন একটা ভিডিও করেছিলাম যে কচুরি পানার বাংলাদেশ, মনে পড়ে গেল, সেটা হচ্ছে নিউ ব্রিজে। আর এটা তো ওল্ড ব্রিজ, এবং আবারও জায়গাটার সাথে পরিচয় করে দিই আপনাদের। এই জায়গাটি হচ্ছে জাস্ট কি বলবো, এটা কি যেন এটা বলা হয়, জায়গাটা ভুলে গেলাম, জায়গাটার নাম কি স্যার? কি বারোগড়িয়া পাশে, তারপরে চামাগ্রাম, চামাগ্রাম, ইয়েস
চামগ্রাম হচ্ছে ওই সাইডটা, আর এই সাইডে আমরা নিচে নেমেছি। জি, এখানে সুন্দর বোট আছে, দারুণ বোট, খুব সুন্দর এই বোট। এর আগে একটা জায়গায় গিয়েছিলাম স্যার আর আমি, সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর বোট ছিল। ওয়াও, ভেরি নাইস। বোটে উঠবেন নাকি স্যার? আর এই সাইডে তো ব্রিজ, সুন্দর। আমরা এদিক দিয়ে গোসল করে ও পারে চলে যাবো। আমাদের হুন্ডা কিন্তু দেখতে পাচ্ছি স্যার, হুন্ডা দেখতে পাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন কি, ওই যে হেলমেট পালাইনি পালাইনি। তো আমরা কিন্তু একবারে জায়গা মতো আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে এসেছি হুন্ডাটা করে। এখন আমরা নদী পার হচ্ছি, এটা হচ্ছে নদী। স্যার অলরেডি পার হয়ে গেছে, আমরা এপার থেকে ওই পারে আমরা যাবো, আমাদের হুন্ডা আছে ওই পাশে। হ্যাঁ স্যার, পজিশন নেন স্যার, কোন জায়গাতে গোসল বাম্পার হবে? ওই হয়েছে নৌকার ওখানে। জি স্যার, আপনার ই খুলে আলো স্যার, ন্যাংটি মারেন স্যার, আমি তো ন্যাংটি মারি আছি। জুতা, আম, জামা কাপড় সবই আছে আমাদের কাছে। আর এগুলো হচ্ছে, এগুলোকে সলো বলা হয়, স্যালো বলা হয়, সলো লাই স্যালো মানে অগভীর, অগভীর পানি স্যালো। ওকে, এখানে সম্ভবত মাছ ধরছে, যার ধরার কারণে এই জায়গাটা ওরা ফেন্স দিয়েছে, বেড়া। যারা মাছ ধরে ফিশারম্যান, হ্যাঁ ফিশারম্যানরা করেছে কি, ফিশারম্যান ফিশারম্যান হ্যাভ কেপ্ট সরি ফিশারম্যান হ্যাভ সেট ফেন্স টু ক্যাচ ফিশেস এই জায়গাটাতে। আর আমরা ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকে এই সাইডে আসলাম। জি স্যার, চলি তাইলাম লাগছে। জি স্যার, ফাইন, দারুণ, মাইন্ড ব্লোয়িং। ওয়াও, এগুলোতে মাছ ধরার মজা আলাদা। ও ভিতরটা, নিচটা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর।